কুমিল্লার 14 গ্রামে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 30 জন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। সকালে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাবেক মেয়র মিজান মহাসড়কের মিয়াবাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচিতে যোগ দিতে সমর্থকরা 14 গ্রাম বাজারে জড়ো হয়। একই সময় মুজিবুল হকের সমর্থকরা বঙ্গবন্ধু স্কোয়ারে আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক জনসভা। এতে অংশ নিতেও জড়ো হয় তার পক্ষের নেতাকর্মীরা। হঠাৎ দু গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।